নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আবার সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলবো বন্ধুরা সত্যি কথা বলতে কি আজকে আমাদের ইন্ডিয়ার যিনি কিং খান শাহরুখ খানের জওয়ানের আজকে একটা প্রিভিউ এসেছে তো সকাল থেকে সেটা নিয়ে তোমরা বুঝতেই পারছো আমি জানি তোমরা বাংলাদেশেও অনেক শাহরুখ খানের ফ্যান আছো যখন পাঠান রিলিজ করেছিল তখনই দেখে নিয়েছি তোমাদের মানে প্রচুর ক্রেজ পাঠানের রিলিজের পরে ছিল তোমরা প্রচুর মানুষ হলে দেখতে গিয়েছিলে তো বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়ার উনি কিং খান এবং মানে সর্বসময় ওনাকে নিয়ে একটা ইমোশন কাজ করে যে কারণের জন্য আজকে সকাল থেকে একটু জওয়ানের আপডেট বেশি আসছে আজকে সারাটা দিন হয়তো আপডেট আসবে জওয়ান আপডেট ভিডিও আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তো অবশ্যই বানাবো তোমরা এত ভালোবাসা দিচ্ছ অবশ্যই বন্ধুরা একটা দারুণ আপডেট পেয়ে গেছি এবং সেই আপডেটটা পেয়েছি কিন্তু আব্দুল ভাইয়ের তরফ থেকে আচ্ছা আব্দুল ভাইকে তোমাদের অনেকেরই আমি দেখছি বারবার করে আমাকে কমেন্ট করে করে জিজ্ঞাসা করছো আমি অনেকবারও বলেছি এর আগে আবারও একবার বলি আব্দুল ভাই হচ্ছে একজন সাকিবিয়ান যে আমাকে সাকিব ভাইয়ার নানান আপডেটগুলো দেয় এবং খুব অথেন্টিক আপডেটও আমাকে দেয় আমি ওকে একদম হানড্রেড বিশ্বাস করি তার কারণ ও যে নিউজগুলো দেয় আমি পূর্ববর্তী সময়তেও দেখেছি সেগুলো কিন্তু মিলে যায় এবং ও হানড্রেড পার্সেন্ট শিওর না হওয়া পর্যন্ত আমাকে কোনো আপডেট দেয় না এমন অনেক সময় হয় যে ও অনেক উড়ো আপডেট পায় সেগুলো ও যতক্ষণ না শিওর হয় ও কিন্তু আমাকে পাঠায় না তাই আব্দুল ভাইকে আমি অবশ্যই অথেন্টিক বলে মনে করি এবং আব্দুল ভাই আমার জন্য অনেক কন্টেন্টও তৈরি করে দেয় তো তোমাদেরকে আমি আগেও বলেছি তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও আব্দুল ভাইয়েরই পাঠানো আমি তোমাদেরকে গতকালই একটা খবর বলে দিয়েছি সেটা হচ্ছে আগামী ষোলোই জুলাই সাকিব ভাইয়া বাংলাদেশ ফিরছেন এবং ফেরার পরে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই অনন্য মামুনের সঙ্গে যে ছবিটা আসছে তার সেটার একটা অফিসিয়াল ঘোষণা হবে এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে তো এবার বিষয়টা হচ্ছে এই অনন্য মামুনের সঙ্গে যে সিনেমাটা আসছে সেই সিনেমাটা কোন সাবজেক্টের ওপর তৈরি সেটা কিন্তু একটা কানাঘুষই উঠে এসছে বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা জানতে পারা যাচ্ছে এটা একটা সাইকোপ্যাথ থ্রিলার মুভি হতে চলেছে এখানে সাকিব খানের চরিত্রটা তিনি কিন্তু একজন সাইকোপ্যাথের চরিত্রে অভিনয় করবেন এমনটাই জানতে পারা যাচ্ছে মানে তিনি একজন সাইকো ঠিক আছে এবং এই ধরনের ক্যারেক্টার মানে প্রিয়তমাতে উনি আশি বছরের বৃদ্ধ লোকের ক্যারেক্টারটা যেভাবে পোট্রে করেছেন তারপরে এবং এছাড়াও আমি কিছু মানে আমি আরেকবার রিভিজিট করেছিলাম ভাইজান এলোরে ছবিটা সেখানেও আমরা সাকিবজিকে দেখেছি এটা মানসিক ভারসাম্যই নয় কিন্তু সে অতিরিক্ত অত্যাচারের জন্য সে খুব বোকা বোকা সে যে থাকতো সেরকম ক্যারেক্টারটা উনি খুব ভালো পোট্রে করেছেন বাই ওয়ে আমি বলে দিই ভাইজান এলোরে ছবিটার রিভিউ কিন্তু আমি করব আজকেই করবার চেষ্টা করছি আমি রিভিজিট করেছি এই ছবিটা জাস্ট দুদিন আগে তো একজন সাইকেট চরিত্রে প্রচণ্ড ভালো অভিনয় করবেন সাকিব খান এমনটা তো আমরা অবশ্যই আশা রাখতে পারি কিন্তু যেটার জন্য আমরা ওয়েট করছি সেটা হচ্ছে একটা অফিসিয়াল ঘোষণা অনন্য মামুনের কথায় অনেকেই এটা বলছেন অনেকেই রিপ্লাই এটা কমেন্ট করছেন যে অনন্য ভাইয়ের ওপরে কোনো ভরসা নেই কিন্তু তোমরা যদি খুব লক্ষ্য করে দেখো বাংলাদেশের প্রচণ্ড অথেন্টিক কিছু নিউজ পোর্টালেও কিন্তু এই খবরটা বেরিয়েছে তো শিওর খবর না থাকলে তারা কিন্তু ছাপতো না শুধুমাত্র একটা বাজ তৈরি হয় বা সাকিবিয়ানদের তরফ থেকে আসা কোনো একটা বাজ নিয়েই কোনো নিউজ পোর্টাল কিন্তু খবর করে দেবে বলে আমার মনে হয় না আমাদের তার জন্য কুড়ি থেকে পঁচিশ তারিখের অব্দি অবধি অপেক্ষা করতে হবে এবং আমার মনে হচ্ছে এই ছবিটা কিন্তু হবে এবং এই বছরেরই সেপ্টেম্বর মাস থেকে ভারতের বেনারাসে এই ছবিটা শ্যুট শুরু হবে নায়ক এবং নায়িকা এবং ভিলেন তারা দুজনই বলিউড থেকে এমনটাও কিন্তু আমরা জানি দেখা যাক অফিশিয়াল আপডেটের জন্য আমরা অপেক্ষা করি তবে যেটা আমি বললাম সেটা খুবই ইনসাইডের একটা নিউজ যে এটা একটা সাইকোপ্যাথ থ্রিলার মুভি হতে চলেছে দেখা যাক কতটা আপডেট মেলে বা কী মিললে তো আমি প্রচণ্ড খুশি হব এবং সত্যি আমি এরকম একটা ক্যারেক্টারের সাকিব ভাইয়াকে দেখতে চাইছি এবং আমি জানি তোমরা সাকিবানরাও সবসময় চাও যে সাকিব খান কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করুক উনি নিজেও সেটাই চান যে কোনো সুপারস্টারই সত্যি কথা বলতে কি তাই চান চলো বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যারা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক ফলো সি ফার্স্ট করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা